গতকাল 30 এপ্রিল বিএলএ লোহাগাড়া উপজেলার কলা উজান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কানুরাম বাজার মাঠ প্রাঙ্গণত এক জনসভার আয়োজন করা হয়। কলা উজান ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ এম এ ওয়াহিদের সভাপতিত্বে এর প্রধান অতিথি ছিল সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদবী। এ সময় তিনি হয় বাংলাদেশত আওয়ামী লীগ নির্বাচিত হইবার পর দেশত দৃশ্যমান উন্নয়ন হইয়ে অর এ ধারাবাহিকতার রক্ষাত আওয়ামী লীগের পুনরায় নির্বাচিত করণ করিব। এর বিশেষ অতিথি ছিল লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ নূর সাফা চৌধুরী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুল জব্বার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য মোহাম্মদ আবু বক্কর সহ আরো বোধকে। এছাড়াও জনসভার আগে সাংসদ ডক্টর নদবী এমপি কলা উজান ইউনিয়নের বিভিন্ন এলাহাত সরকারের উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।